আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু ওযু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে ওযু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন? স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বর্ষামণি আপনি লিখেছেন, আমার তিনটা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? স্বামী মোহাম্মদ আপনি লিখেছেন, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? তিন তালাক দেওয়ার নিয়ম কি? পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেয়া যাবে কিনা? প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন। আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? স্বামী মোহাম্মদ আপনি লিখেছেন, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনো ভাবে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না, আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন, কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে, সেখানে সহযোগিতা করা সামিল। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম না জায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম না জায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কেরিমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। আব্দুর রহিম আপনি লিখেছেন, তিন তালাক দেওয়ার নিয়ম কি? আপনি যদি আপনার স্ত্রীকে তিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায়, অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড, পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে, সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন। এরপর একটা মাস চলে যাবে, আপনি আবার তাকে একটা তালাক দিবেন, এভাবে তিন দফা তিনটা তালাক দিবেন তাকে, অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন, এটি সবচেয়ে উত্তম। এবং তিন মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময়, আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে, এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে। পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন। এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন, একসাথে তিনটা তালাক দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। মোহাম্মদ রাসেল এর থেকে আপনি লিখেছেন, পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেয়া যাবে কিনা? হ্যাঁ, দেয়া যাবে, যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না, অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয়, যার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হারাম, দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায়, ধরুন আপনি এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন, তাহলে সে আপনার দুধ ভাই, যার কারণে তাকে আপনি বিয়ে করা জায়েজ হবে না। তো এরকম কিছু যদি না হয়, জাস্ট পালক মেয়ে, তাকে আপনি লালন পালন করেছেন, আপনার দুধ পান করেনি সে, তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, যে নাম যে জামা কাপড়ে পরে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না, যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। রুবাই আমিন মৌরি এআইডি থেকে আপনি লিখেছেন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন। প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না, পরে বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে, এটা বিয়েই না, যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না। আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন, এবং সেখানে বিয়ে সাদির কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ পর বিয়েটা তো হয় নাই, ওটা হওয়া না হওয়া সমান, বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাতিপাত করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন। সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন, আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি, অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না, কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না, অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, কারণ কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন, কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার
গুনাহ হবে, যার কারণে সেটা কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। উযু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না, বিদায় ধূমপান করলে উযু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেক আমল ভেঙে যাবে। বিদায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো কারণ নেই, উযু ভাঙবে না বলে, উযু ভাঙবে না বলে এটাকে ঠুনকো ভাবে না দেখে বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে। শান্তা আক্তার, আপনি লিখেছেন, আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে এক তালাক দেয়, এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায়, কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান, আমায় মানবে না, এখন করণীয় কি? মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে বলে এবং মায়ের কথা প্ররোচিত তিনি এটি করে থাকেন, তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার সাথে ঘর করার সুযোগ আছে, যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগদো পরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে, যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহারের মাধ্যমে একে অন্যের সাথে থাকতে পারবেন। আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন, ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে শরিয়া গ্রাহ্য নয়, তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার স্বামী আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সাবিহা জাহান লিখেছেন, স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে, সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন, আপনি যখন নরম সুরে কথা বলবেন, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটি বলেছেন যে ফায়াত মাউল্লাদি ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে, গুনাহ হবে, জল্পনা কল্পনা হবে, সেজন্য আল্লাহ বলেছেন ফাল্লা তাখদু আনা বিল কৌল, তোমরা কথা বললে পরপুরুষদের যখন তোমাদের কথা বলতে হবে, ফাল্লা তাখদু আনা বিল কৌল, তোমরা কথাকে কোমল করবে না। বিধায় আপনি কোমল করবেন না, এছাড়া কথা আপনি বলতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া বেহুদা কথাও বলতে পারবেন না, যেমন আপনি লম্বা চড় আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা, সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রেক করতে পারে। বর্ষামণি আপনি লিখেছেন, আমার তিনটা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া পড়তে পারেন, রব্বিল আতাজানি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পড়তে পারেন, এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান দা লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিল্লাহ। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু ওযু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে ওযু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন? নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়, এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের স্মরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত, বিশেষ করে কোরআনের কারণে তেলাওয়াত জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত, কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওযু ধরে রাখতেই হবে, কারণ ওযু আপনার ছুটে গেলে আবার নতুন করে ওযু করে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে, এক্ষেত্রে তার করণীয় কি হবে? এ বিষয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ হল, সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন, তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সিজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন, এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি। তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সিজদার জায়গার দিকে তাকাবেন, সে বিষয়ে নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন, সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্নাসম্মত। তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন। আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে সালাত আদায় করতে হয়, যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি, তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করতে পারবেন চোখ বন্ধ করে। আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য